হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে এমএস ওয়ার্ডের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি নাজমুল সৌদ। এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাট সম্পর্কে আলোচনা করব। আপনি অবশ্যই কিবোর্ড শর্টকাটের কথা শুনেছেন। কিবোর্ড শর্টকাট ব্যবহার করে কিভাবে এমএস ওয়ার্ডে কাজ করতে হয় সে সম্পর্কে আমি আলোচনা করব। আপনি যদি কিবোর্ড শর্টকাট ব্যবহার করেন তাহলে কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে আপনি অনেক দ্রুত কাজ করতে পারবেন এবং আপনার কাজগুলো অনেক স্মুথ হবে। তাহলে চলে যাই সরাসরি আমি মূল ভিডিওতে, কিভাবে আপনারা কিবোর্ড শর্টকাট ব্যবহার করবেন এবং কোন কাজগুলো কোন কীতে করবেন সেটি নিয়ে আমি এখন আলোচনা করছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আপনাকে বলে রাখি, আমি এমএস ওয়ার্ডের আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওগুলো আপনি আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে পারেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। তাহলে চলে যাচ্ছি আমি মূল কাজে। আমি বলছিলাম কিবোর্ড শর্টকাটের কথা। এখানে আমি বেশ কিছু কিবোর্ড শর্টকাট লিখে রেখেছি। আমি এই টেক্সটগুলো আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। এখন আমি দেখাচ্ছি কোন কীতে কী কাজ করবেন। এখানে আমি লিখে রেখেছি, সেগুলো দেখেই আমি কাজ করব। আপনারা সাধারণত এখানে ফোন সেকশনে এখানে ক্লিক করে বোল্ড করে থাকেন, কিন্তু শুধুমাত্র এখানে ক্লিক করে আপনি বোল্ড করতে পারবেন তা না, আপনি কিবোর্ডের কন্ট্রোল ধরে বি প্রেস করেও বোল্ড করতে পারবেন। দেখুন, এখানে যখন আমি বোল্ডে মাউস নিয়ে গিয়েছি এখানে বোল্ডের পাশে কন্ট্রোল প্লাস বি ব্র্যাকেটে লেখা দেখাচ্ছে। আপনারা এখান থেকেও আইডিয়া নিতে পারেন। আপনারা এখানে যেসব কমান্ড রয়েছে সকল কমান্ডে আপনি মাউস পয়েন্টার নিয়ে গিয়ে দেখতে পারেন যে সেটির কিবোর্ড শর্টকাট রয়েছে কিনা। দেখুন, এখানে আন্ডারলাইনে কন্ট্রোল প্লাস ইউ রয়েছে, অর্থাৎ কন্ট্রোল ইউ দিয়ে আপনি আন্ডারলাইন করতে পারবেন। আমি এখন আপনাদেরকে সকল কাজ একটা করে দেখাচ্ছি। যেমন আপনি যদি বোল্ড করতে চান তাহলে এখানে কন্ট্রোল ই দিলে সেটি বোল্ড হবে। তারপরে আপনি যদি ইটালিক করতে চান তাহলে এখানে কন্ট্রোল আই যদি দেন তাহলে ইটালিক হবে। তারপরে আন্ডারলাইন একটু আগে আমি বললাম, কন্ট্রোল ধরে আপনি যদি ইউ প্রেস করেন তাহলে আন্ডারলাইন হবে। সাবস্ক্রিপ্ট সম্পর্কে আমি ইতিপূর্বে আলোচনা করেছি। সাবস্ক্রিপ্ট হচ্ছে আপনি যদি রসায়নের অথবা গাণিতিক কোনো ফর্মুলা লিখতে চান তাহলে সেক্ষেত্রে সাবস্ক্রিপ্ট ব্যবহার হয়। সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট এই দুটি। আপনি যদি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে দেখুন, এখানে আমি H2O এবং আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখছি। আপনি যদি এই H2O2 যদি আপনি নিচের দিকে নিতে চান তাহলে এটি সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল থেকে যদি আপনি ইকুয়াল প্রেস করেন তাহলে সেটি নিচের দিকে চলে যাবে, অর্থাৎ এটি সাবস্ক্রিপ্ট হবে। তারপরে আপনি সুপারস্ক্রিপ্ট নিয়ে যদি কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি সেটি সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল শিফট ধরে আপনি ইকুয়ালে প্রেস করবেন, তাহলে দেখুন সেটি উপরে চলে গেছে। অর্থাৎ আপনি সুপারস্ক্রিপ্টের কাজ করতে পারবেন, কন্ট্রোল শিফট ধরে আপনি যদি ইকুয়াল দেন তাহলে সুপারস্ক্রিপ্ট হবে, এবং কন্ট্রোল ধরে যদি আপনি ইকুয়াল দেন তাহলে সেক্ষেত্রে সাবস্ক্রিপ্টের কাজ হবে। এখানে দেখুন আমি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট লিখে রেখেছি। তারপরে সিলেক্ট অল, কন্ট্রোল এ, কন্ট্রোল এ যদি আপনি প্রেস করেন তাহলে আপনার ডকুমেন্টের সকল টেক্সট সিলেক্ট হবে, এটি হয়তো আপনি জানেন। তারপরে কন্ট্রোল এস দিলে সেভ হয়। যেমন আমি এই ডকুমেন্টটি এখন সেভ করতে চাচ্ছি, আমি কন্ট্রোল এস এ প্রেস করলাম তাহলে সেটি সেভ হয়ে গেল। এটি যেহেতু পূর্বেই আমি সেভ করে রেখেছি এখানে কিবোর্ড নামে, সেই কারণে এটি আর নতুন করে সেভ চাইল না, আগের ডকুমেন্টের মধ্যে এটি সেভ হয়ে গেল। নতুন যে কাজগুলো করেছি সেটি সেভ হয়ে গেল। আপনারা যদি নতুন একটি ডকুমেন্ট নেন তারপরে যদি আপনি সেটি সেভ করেন, অর্থাৎ কন্ট্রোল এস যদি প্রেস করেন তাহলে দেখুন এখানে সেভের বক্স আসবে এবং এখান থেকে আমাদেরকে সেভ করতে বলছে। আমি এটি ক্লোজ করে দিলাম। তারপরে আপনারা যদি আন্ডু এবং রিডু নিয়ে কাজ করতে চান, এটি হয়তো আপনারা জানেন, কন্ট্রোল জেড প্রেস করলে আন্ডু হয় এবং কন্ট্রোল ওয়াই প্রেস করলে রিডু হয়। যেমন এখানে আমি কন্ট্রোল জেড প্রেস করছি তাহলে দেখুন এখানে আমি সুপার স্ক্রিপ্টের কাজ করেছিলাম, সেটা আন্ডু হলো। তারপরে আমি যদি আবার রিডু করতে চাই, কন্ট্রোল ওয়াই প্রেস করলাম তাহলে দেখুন সেটি আবার রিডু অবস্থায় চলে গেল। তারপরে কপি করার জন্য কন্ট্রোল সি ব্যবহার করতে পারি আমরা। যেমন আমি এই টেক্সটটি আমি কপি করতে যাচ্ছি, টেক্সটটি আমি সিলেক্ট করলাম, তারপরে আমি কন্ট্রোল সি প্রেস করলাম। তারপর প্রেস করার জন্য কন্ট্রোল ভি প্রেস করতে পারি। যেমন আমি এটি আমি এখানে কন্ট্রোল ভি প্রেস করলাম তাহলে দেখুন এখানে পেস্ট হয়ে গেছে। তারপরে কাট করার জন্য কন্ট্রোল এক্স ব্যবহার করতে পারি। যেমন আমি এই টেক্সটটি যদি কাট করতে চাই, আমি টেক্সটটি সিলেক্ট করলাম তারপরে আমি কন্ট্রোল এক্স প্রেস করলাম তাহলে দেখুন সেটি কাট হয়ে গেছে। তারপরে পেস্ট করার জন্য কন্ট্রোল ভি দিলেই সেটি পেস্ট হয়ে যাবে, সেটি আপনারা জানেন। এরপরে আপনারা যদি ফন্ট সাইজ বড় করতে চান তাহলে এখানে দুটি অপশন রয়েছে, অর্থাৎ দুটি কিবোর্ড শর্টকাট রয়েছে, আমি দুটি দেখাচ্ছি। যেমন আমি ফন্ট সাইজ যদি বড় করতে চাই, আমি এটি সিলেক্ট করলাম, তারপরে আমি কিবোর্ডের কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজিং যে থার্ড ব্র্যাকেট সেটি আমি এখন প্রেস করছি, তাহলে দেখুন ফন্ট সাইজ একটু বড় হলো। এখানে আপনারা লক্ষ্য করুন 13 রয়েছে, আমি আরেকবার প্রেস করলাম দেখুন 14 হয়ে গেছে। তারপরে আপনারা যদি ফন্ট সাইজ ছোট করতে চান তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল ধরে কিবোর্ডের স্টার্টিং যে থার্ড ব্র্যাকেট রয়েছে সেটি ব্যবহার করবেন। যেমন আমি এখানে কন্ট্রোল ধরে একবার প্রেস করলাম তাহলে দেখুন এখানে এই যে এক ফন্ট ছোট হয়ে গেল। তারপরে আবার যদি প্রেস করি তাহলে দেখুন আবার আরেক ফন্ট ছোট হয়ে গেল। এভাবে আপনারা ফন্ট ছোট অথবা বড় করতে পারেন। দেখুন এই যে ইনক্রিজ ফন্টে কন্ট্রোল ব্র্যাকেট এবং পরে হচ্ছে ডিক্রিজ ফন্টে কন্ট্রোল ব্র্যাকেট।
তারপরে এখানে আরেকটা অপশন রয়েছে, সেটি হচ্ছে আপনার কিবোর্ডে কন্ট্রোল শিফট ধরে লেস দ্যান অথবা গ্রেটার দ্যান দিয়ে আপনি ছোট এবং বড় করতে পারেন। যেমন আমি যদি এই ফন্ট সাইজটি যদি বড় করতে চাই, তাহলে আমি কন্ট্রোল শিফট ধরে আমি গ্রেটার দ্যান প্রেস করলাম, তাহলে দেখুন এখানে ফন্ট সাইজটা বড় হয়ে গেলাম। তারপরে এটি যদি আমি আবার ছোট করতে চাই, তাহলে কন্ট্রোল শিফট ধরে আমি লেস দ্যান প্রেস করলাম, তাহলে দেখুন এখানে ছোট হয়ে গেলাম। কন্ট্রোল ব্র্যাকেট এবং কন্ট্রোল শিফট লেস দ্যান গ্রেটার দ্যান এর পার্থক্য হচ্ছে, আপনি যখন ব্র্যাকেট দিয়ে ফন্ট সাইজ ছোট বড় করবেন তখন এক পিটি করে বড় হবে, আর আপনি যদি লেস দ্যান গ্রেটার দ্যান ইত্যাদি ব্যবহার করে আপনি যখন বড় ছোট করবেন তখন দুই পিটি করে বড় অথবা ছোট হবে। আপনারা এটা প্র্যাকটিক্যালি দেখে নিন। তারপরে আমি অ্যালাইনমেন্ট সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ অ্যালাইনমেন্টের যে কিবোর্ড শর্টকাট রয়েছে সেগুলো আলোচনা করছি। আপনি যদি সেন্টারে নিতে চান তাহলে কন্ট্রোল ই প্রেস করতে পারেন। যেমন আমি এই টেক্সটটি সেন্টারে নিতে চাচ্ছি, তাহলে কিবোর্ডে কন্ট্রোল ই প্রেস করলাম, তাহলে দেখুন এখানে সেন্টার চলে আসছে। এটি যেহেতু আমার একটি কলাম, এই কলামের সেন্টারে এটি চলে আসছে। তারপরে আপনারা যদি ডান দিকে নিতে চান তাহলে কিবোর্ডে কন্ট্রোল আর প্রেস করবেন, তাহলে ডান দিকে আসবে। তারপরে আপনি যদি বাম দিকে নিতে চান তাহলে কিবোর্ডের কন্ট্রোল ধরে এল প্রেস করবেন, তাহলে সেটি আবার বাম দিকে চলে আসবে। তারপরে আপনারা যদি জাস্টিফাই করতে চান তাহলে কন্ট্রোল জে প্রেস করবেন। জাস্টিফাইয়ের উদাহরণটি আমি নিচের দিকে দেখাচ্ছি। যেমন এখানে আমি কিছু টেক্সট নিচ্ছি, দেখুন বর্তমানে এটি কিন্তু সেন্টারে রয়েছে। আমি এটি একটু কপি করে আরও কিছু টেক্সট নেই, এটি সেন্টারে রয়েছে। আমি যদি এটি জাস্টিফাই করতে চাই কিবোর্ড দিয়ে, তাহলে কিবোর্ডের কন্ট্রোল ধরে জে প্রেস করলাম, তাহলে দেখুন সেটি জাস্টিফাই হয়ে গেছে। দেখুন এখানে জাস্টিফাই কন্ট্রোল জে। তারপরে আপনারা ডিস্ট্রিবিউট অ্যালাইন হচ্ছে কন্ট্রোল শিফট জে, অর্থাৎ আপনারা যদি কোনো একটি লাইনকে ডকুমেন্টের এ মাথা থেকে এ মাথা পর্যন্ত পুরোটি অংশ জুড়ে নিতে চান তাহলে কন্ট্রোল শিফট জে এটি ব্যবহার করবেন। যেমন দেখুন আমি এখানে একটা এন্টার দিচ্ছি, আমি এই লাইনটি আমি পুরোটি জুড়ে নিতে চাচ্ছি, তাহলে আমি এখানে কন্ট্রোল শিফট জে প্রেস করলাম, তাহলে দেখুন এই ডকুমেন্টের একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত এই লাইনটি চলে আসছে। মাঝে মধ্যে কাজের ক্ষেত্রে এটিও প্রয়োজন হয়, আপনারা এটি ব্যবহার করতে পারেন। তারপরে আপনারা যদি ফাইন্ড নিয়ে কাজ করতে চান তাহলে কিবোর্ডের কন্ট্রোলে প্রেস করবেন। আমি এখানে কিবোর্ডের কন্ট্রোলে প্রেস করলাম, তাহলে দেখুন এখানে ফাইন্ডের যে বক্স সেটি চলে আসছে। তারপরে আপনারা যদি রিপ্লেস অথবা গো টু এগুলো নিয়ে কাজ করতে চান, তাহলে রিপ্লেসের ক্ষেত্রে কন্ট্রোল ধরে এইচ প্রেস করবেন, তাহলে এখানে রিপ্লেসের বক্স চলে আসবে। তারপর আপনি গো টু নিয়ে যদি কাজ করতে চান, কন্ট্রোল ধরে জি প্রেস করবেন, তাহলে এখানে গোটোর বক্স চলে আসবে। আপনি যদি ডকুমেন্টে নতুন একটি পেজ নিতে চান, সেক্ষেত্রে আপনি কন্ট্রোল এন্টার প্রেস করতে পারেন। এটি হচ্ছে ব্ল্যাঙ্ক পেজের কাজ করে। আমি ডকুমেন্টের একেবারে শেষে যাচ্ছি, তারপরে এই যে দেখুন আমি একটি কিবোর্ড শর্টকাট এখানে ব্যবহার করলাম। কন্ট্রোল ধরে আপনি যদি ইন প্রেস করেন তাহলে ডকুমেন্টের একেবারে শেষে কার্সর চলে যাবে, এবং আপনি কন্ট্রোল ধরে যদি হোম প্রেস করেন তাহলে ডকুমেন্টের একেবারে শুরুতে কার্সর চলে যাবে। আমি ডকুমেন্টের একেবারে শেষে গেলাম, তারপরে আমি এটি লিফট অ্যালাইনমেন্ট করছি। আমি কিবোর্ডের কন্ট্রোল ধরে আমি এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন নতুন একটি পেজ চলে আসছে। এখানে দেখুন এই যে পেজ ব্রেক, আপনি পেজ ব্রেক দিতে পারবেন কন্ট্রোল ধরে যদি এন্টার প্রেস করেন। আপনি যদি প্রিন্ট দিতে চান অথবা প্রিন্ট পিপি দেখতে চান, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল ধরে পি প্রেস করবেন। আমি এখানে কন্ট্রোল ধরে পি প্রেস করলাম, তাহলে দেখুন এখানে প্রিন্টের যে ডায়লগ বক্স সেটি চলে আসছে এবং এখানে প্রিন্ট পিপি শো করছে। আপনারা যদি ডকুমেন্টের উপরে অথবা নিচে দেখতে চান, তাহলে সেক্ষেত্রে পেজ আপ পেজ ডাউন এগুলি ব্যবহার করতে পারেন। আমি এখানে দেখুন পেজ আপে প্রেস করলাম, তাহলে আমার ডকুমেন্টের উপরের দিকে শো করছে। তারপরে আমি যদি পেজ ডাউন প্রেস করি, তাহলে দেখুন ডকুমেন্টের এখন নিচের দিকে শো করছে। এরপরে আপনি একটা পেজ থেকে আরেকটা পেজে যদি যেতে চান, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল ধরে পেজ আপ অথবা পেজ ডাউন এগুলো ব্যবহার করতে পারেন। যেমন দেখুন বর্তমানে আমি একবার প্রথম পেজে রয়েছি, আমি যদি দ্বিতীয় পেজে যেতে চাই তাহলে আমি কিবোর্ডের কন্ট্রোল ধরে পেজ ডাউন এটিতে প্রেস করলাম, তাহলে দেখুন এখন বর্তমানে আমি দুই নম্বর পেজে চলে আসছি। তারপরে আমি আবার পেজ ডাউন দিলাম, তাহলে দেখুন তিন নম্বর পেজে আসছি। আমি আবার যদি উপরে পেজে যেতে চাই, তাহলে কন্ট্রোল ধরে পেজ আপে প্রেস করলাম, তাহলে দেখুন সেটি উপরে চলে গেছে। তারপরে আমি আবার কন্ট্রোল ধরে পেজ আপ দিলাম, তাহলে একবার প্রথম পেজে চলে গেছে। তারপরে আপনারা যদি কোনো একটি লাইনের একবারে শুরুতে কার্সর নিতে চান, তাহলে সেক্ষেত্রে হোম, এবং শেষে যদি কার্সর নিতে চান তাহলে ইন প্রেস করতে পারেন। যেমন বর্তমানে এখানে কার্সরটি আমার লাইনের মাঝে রয়েছে, আমি যদি লাইনের একবারে শুরুতে নিতে চাই তাহলে আমি হোম প্রেস করলাম, তাহলে দেখুন কার্সর একবারে শুরুতে চলে আসছে, এবং আমি যদি শেষে নিতে চাই তাহলে ইনডে প্রেস করলাম, তাহলে দেখুন এখানে ইনডে চলে আসছে। এখন আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা কিবোর্ড ব্যবহার করে সিলেক্ট করবেন। যেমন আমি যদি এই পুরো লাইনটি সিলেক্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি শিফট ধরে হোম প্রেস করলাম, তাহলে দেখুন পুরো লাইনটি সিলেক্ট হয়ে গেছে। যেখানে কার্সর থাকবে, তারপরে আমি যদি শিফট ধরে হোম প্রেস করি, তাহলে সেই কার্সরের আগের অংশ সিলেক্ট হবে, এবং যেখানে কার্সর থাকবে তারপরে আমি যদি শিফট ধরে ইন প্রেস করি তাহলে পরের অংশটুকু সিলেক্ট হবে। তারপরে আমি যদি এই এখানে কার্সর রেখে আমি কিবোর্ডের কন্ট্রোল শিফট ধরে যদি আমি ডাউন অ্যারোকে দেই, তাহলে নিচের অংশটুকু সিলেক্ট হবে, এবং এখানে কার্সর রেখে আমি কন্ট্রোল শিফট ধরে যদি আপ কি দেই, তাহলে উপরের অংশটি সিলেক্ট হবে।
তারপরে আপনারা যদি কিবোর্ডে শিফট ধরে পেজ আপ প্রেস করেন তাহলে যেখানে কার্সর রয়েছে সেখান থেকে শুরু করে যতটুকু পেজ আপ হবে ততটুকু অংশ সিলেক্ট হবে। তারপরে আমি যদি এখানে কার্সর রেখে কিবোর্ডের শিফট ধরে আমি পেজ ডাউন সিলেক্ট করি তাহলে দেখুন যেখানে কার্সর ছিল সেখান থেকে শুরু করে নিচের অংশটুকু সিলেক্ট হয়েছে। এভাবে আপনারা কিবোর্ডের মাধ্যমে সিলেক্ট করতে পারেন। এছাড়াও আমি আপনাদেরকে বলেছি কন্ট্রোল এ দিয়েও আপনি পুরো ডকুমেন্ট সিলেক্ট করতে পারেন। এরপর আপনি মাউস দিয়ে যদি ডাবল ক্লিক করেন তাহলে পুরো প্যারা সিলেক্ট হবে। এখানে দেখুন আমি দুইবার ক্লিক করছি তাহলে পুরো একটি শব্দ সিলেক্ট হচ্ছে, এবং আমি যদি পরপর তিনবার ক্লিক করি তাহলে পুরো প্যারা সিলেক্ট হয়ে যাবে। এছাড়াও এখানে আরও বেশ কিছু কিবোর্ড শর্টকাট রয়েছে, আপনারা এগুলো দেখে নিতে পারেন। পেস্ট স্পেশাল যদি আপনি ব্যবহার করতে চান তাহলে কন্ট্রোল অল্ট ভি প্রেস করবেন। অনেকেই এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন কিভাবে পেস্ট স্পেশাল শর্টকাট ব্যবহার করব। যেমন এখানে আমি এই যে এটি বোল্ড করেছি, আমি এটি কপি করলাম, তারপরে আমি যদি এটি পেস্ট করতে চাই তাহলে দেখুন এখানে আমি কন্ট্রোল অল্ট ধরে আমি ভি প্রেস করলাম, তাহলে পেস্ট স্পেশালের বক্স আসবে। তারপরে এখান থেকে আমি আনফরমেটেড এটা নেই, ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে আনফরমেটেড অবস্থায় পেস্ট হয়েছে, অর্থাৎ পেস্ট স্পেশাল বক্সের মাধ্যমে এটি পেস্ট হয়েছে। এরপরে আপনারা যদি ফরম্যাট প্রিন্টারের শর্টকাট ব্যবহার করতে চান সেটিও করতে পারবেন। দেখুন এখানে লেখা রয়েছে কন্ট্রোল শিফট ভি এবং কন্ট্রোল শিফট সি, অর্থাৎ আপনি যেটি গ্রহণ করবেন সেটিতে কন্ট্রোল শিফট ভি প্রেস করবেন এবং যেটিতে আপনি অ্যাপ্লাই করবেন সেটি কন্ট্রোল শিফট সি প্রেস করবেন। যেমন আমি এই বোল্ডের এটি আমি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে আমি এখানে কন্ট্রোল শিফট সি প্রেস করলাম এবং এখানে আমি এটি সিলেক্ট করে কন্ট্রোল শিফট ভি দিচ্ছি, তাহলে দেখুন এখানকার এই ফরম্যাটিংটা এখানে অ্যাপ্লাই হয়েছে। এভাবে আপনারা ফরম্যাট প্রিন্টারও কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ব্যবহার করতে পারেন। এরপর আপনারা যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে ফন্ট চেঞ্জ করতে চান সেটিও করতে পারবেন। ফন্টের বক্স আনার জন্য এবং ফন্ট সিলেক্ট করার জন্য আপনি এটি ব্যবহার করতে পারেন। কন্ট্রোল শিফট এফ যদি প্রেস করেন তাহলে এখানে ফন্টের বক্স আসবে এবং সরাসরি এখানে ফন্টে চলে যাবে। তারপরে আমি এখানে অ্যারো কি দিয়ে আমি ফন্ট চেঞ্জ করতে পারি। এরপরে আপনারা যদি কিবোর্ডের মাধ্যমে এটি ক্লোজ করতে চান তাহলে স্কেপ প্রেস করলেই সেটি ক্লোজ হয়ে যাবে। এরপরে আপনারা যদি ফন্ট সাইজ চেঞ্জ করতে চান কিবোর্ডের মাধ্যমে সেটিও করতে পারবেন। এখানে কন্ট্রোল শিফট ধরে আপনি পি প্রেস করলেন তাহলে দেখুন এখানে এই যে ফন্টের এখানে সরাসরি চলে এসেছে। এখন আপনারা এই জায়গায় ফন্ট সাইজ লিখতে পারেন, এখানে আমি 30 লিখে যদি কিবোর্ডে ইন্টারফেস করি তাহলে সেটি অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এটি ক্লোজ করে দিলাম। আপনারা যদি ডকুমেন্টে কোন কোন জায়গায় প্যারাগ্রাফ নিয়েছেন এবং অন্যান্য কোনো ফরম্যাটিং দিয়েছেন কিনা সেগুলো আপনারা যদি দেখতে চান, অর্থাৎ কোন কোন জায়গায় স্পেশাল ফরম্যাটিং দিয়েছেন সেগুলো যদি দেখতে চান তাহলে সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল ধরে স্টার পেস্ট করতে পারেন। কিবোর্ডের কন্ট্রোল ধরে সরাসরি আপনি স্টার দিতে পারবেন না, এই কারণে কন্ট্রোল শিফট ধরে তারপর আপনাদেরকে এই পেস্ট করতে হবে, তাহলে স্টার চলে আসবে। এইখানে দেখুন আমার প্রত্যেকটি লাইনে একটা করে মূর্ধন্য আকার চলে আসছে। এই মূর্ধন্য আকার চলে এসেছে যে সকল জায়গায় প্যারা রয়েছে সে সকল জায়গায় মূর্ধন্য আকার চলে এসেছে। এছাড়াও আরও অন্যান্য কোনো ফরম্যাটিং থাকলে সেক্ষেত্রেও মূর্ধন্য আকার চলে আসতো। যেমন এখানে দেখুন আমি পেজ ব্রেক দিয়েছি, এই জায়গায় সে এখানে পেজ ব্রেক লিখা দেখাচ্ছে এবং এই জায়গায় সে একটি সিম্বল ইনসার্ট করেছে। এরপরে আপনারা যদি এটি ক্লোজ করতে চান আবার আপনারা কিবোর্ডের কন্ট্রোল শিফট চেপে এই প্রেস করবেন তাহলে সেটি ক্লোজ হয়ে যাবে। এই অপশনটি এখানে রয়েছে এই জায়গায় প্যারাগ্রাফ সেকশনে, আপনি এখানে ক্লিক করে এটি আনতে পারেন আবার এখানে ক্লিক করে সেটি আপনারা রিমুভ করতে পারেন। এছাড়াও ফন্টের যদি আপনি ডায়লগ বক্স আনতে চান তাহলে কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করতে পারেন, তাহলে ফন্টের ডায়লগ বক্স আসবে এবং আপনি যদি এটা ক্লোজ করতে চান তাহলে স্কেপ প্রেস করলে সেটি ক্লোজ হয়ে যাবে। আপনারা যদি এমএস ওয়ার্ডের হেল্প বক্স আনতে চান সেটিও আনতে পারবেন। কিবোর্ডের আপনি যদি F1 প্রেস করেন তাহলে হেল্প বক্স চলে আসবে, তাহলে দেখুন এখানে ডান দিকে হেল্প বক্স চলে আসছে। এখান থেকে আপনি এমএস ওয়ার্ডের অনেক কিছু হেল্প নিতে পারেন। তারপর এটি আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এছাড়াও আপনি যদি নতুন ডকুমেন্ট নিতে চান তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল এন প্রেস করবেন, তাহলে দেখুন আমার এখানে নতুন ডকুমেন্ট চলে আসছে। তারপরে আপনি যদি ডকুমেন্ট ক্লোজ করতে চান তাহলে কিবোর্ডের কন্ট্রোল W প্রেস করতে পারেন, এবং যদি আপনি অন্য কোনো ডকুমেন্ট ওপেন করতে চান তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল O প্রেস করতে পারেন, তাহলে এখানে ওপেনের উইন্ডো চলে আসবে। এছাড়াও এখানে আমার আরও কিছু কিবোর্ড শর্টকাট রয়েছে, আমি আগে বলেছি এই ফাইলটি আপনাদেরকে দিয়ে দেবো, এই ফাইলটি দেখে আপনারা অন্যান্য কিবোর্ড শর্টকাটগুলো শিখতে পারেন এবং সেগুলো আপনার বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারেন। আশা করি আজকের এই কিবোর্ড শর্টকাটের অতি গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে এবং আপনার বাস্তব জীবনে যদি কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং অন্যদেরকে দেখার জন্য শেয়ার করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানান। আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, এবং আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে বেল আইকন প্রেস করুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।